নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইন কোলাবোরেশন উইথ আনাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটা হলো তোমাদের গতকালকে সংগঠিত হয়ে যাওয়া তোমাদের যে WPSC ক্লার্কশিপ মেইনস এক্সাম, তার ডিটেলস অ্যানালাইসিস নিয়ে। বন্ধুরা, আমি বর্তমানে একটু আউট অফ স্টেশন আছি, যে কারণে আমি তোমাদেরকে সমস্ত ভিডিওগুলো যথাসময়ে প্রোভাইড করতে পারছি না, তার জন্য দুঃখিত। 15 তারিখের পর থেকে আমি সম্পূর্ণরূপে অ্যাভেলেবেল থাকবো, তোমাদের প্রতিটা ভিডিও কিন্তু আমি যথাসময় অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। এবারেও তোমাদেরকে বন্ধুরা বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই যারা যারা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেলটি অন রাখবে, যাতে করে তোমরা যথাসময় প্রত্যেকটা ভিডিও পেয়ে যাও, এবং নোটিফিকেশন অন রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যাও। তার আগে বন্ধুরা, তোমাদেরকে অ্যানালাইসিসের পূর্বে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা আগামী যে সকল ভ্যাকান্সিগুলো, অর্থাৎ WP বলো, KB বলো, রেলওয়েজ বলো, বা প্রাইমারি টেট বলো, বা যে সকল ভ্যাকান্সিগুলো আসতে চলেছে SI বলো, তার যারা যারা প্রিপারেশন নিচ্ছ বাড়িতে বসে, অথবা আমাদের কোচিং সেন্টার থ্রু, অর্থাৎ বালুঘাট দক্ষিণ দিনাজপুর মেইন ব্রাঞ্চ, বর্ধমান বাঁকুড়া সাব ব্রাঞ্চে যারা প্রিপারেশন নিতে চাইছো, ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে, সেখানে কন্ট্যাক্ট করতেই পারো, এবং প্রত্যেকটা ইবুক ফাইল সহ প্রত্যেকটা বিষয় কিন্তু ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে। এখন তোমাদের সামনে বন্ধুরা যে আলোচনার বিষয়টি হলো, সেটি হলো WPSC যে মেন্স এক্সামটি হলো, তার কাট অফ কীরকম কী যেতে পারে সেই সূত্রে। বন্ধুরা দেখো, সবার আগে বলে দিই, WPSC যে কোনো যে ডেসক্রিপটিভ এক্সামগুলো হয়ে থাকে তার একটা কিন্তু গতানুগতিক ধারা দেখতেই পাওয়া যায় নাম্বারের দিক থেকে, অর্থাৎ সেখানে কিন্তু খুব বেশি নাম্বার কিন্তু কোনো মুহূর্তেই তোমরা এক্সপেক্ট করতে পারো না। 50% নাম্বার মানে অনেকটাই নাম্বার হিসেবে কিন্তু WPSC ডেসক্রিপটিভে ধরা হয়ে থাকে। তার মধ্যে এই যে পরীক্ষাটা, এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো যারা যারা এবার মেন্স এক্সাম দিলে, কেননা এই ধরনের ভ্যাকান্সি বিগত কত বছর আগে যে বেরিয়েছিল তার কোনো ঠিক নেই, কিন্তু আমার জানা সেভাবে নেই যে কত বছর আগে দিয়েছিল। প্রায় 7000 ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে, তো বিশাল ভ্যাকান্সি। এটা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে যদি পরীক্ষা বলা হয় তো কনস্টেবলের হয়ে থাকে, অথবা প্রাইমারির হয়ে থাকে, একটা হিউজ ভ্যাকান্সি এই ধরনের। বাট WPSC ক্লার্কশিপে যে এই ধরনের ভ্যাকান্সি হবে এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, যেটা অনেকটাই বেশি। তো সেই প্রসঙ্গে 100% তোমরা শিওর থাকতে পারো, যেটা এক্সপেকটেশন কাট অফ থাকে মানুষের তার থেকে কমই হবে, এবং তোমরা সেটা প্রিলিমিনারি এক্সামেও দেখেছো। এবার তোমরা বলতে পারো, প্রিলিমিনারি স্যার অনেক কাউকে পাস করানো হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি পাস তো অনেক কাউকে করানো হয়েছে, তবুও কিন্তু কাট অফ খুব একটা বেশি যাবে না। এবার কাট অফটা না বেশি যাওয়ার অন্যতম যে কারণ, সেই কারণটাই হচ্ছে এখানে ভ্যাকান্সিটা। তোমরা এখানে একটা কথা বলে দিই, যারা যারা ডেসক্রিপটিভের প্রিপারেশন নিয়েছো, যারা প্রিলিমিনারিতে মোটামুটি ধরে নাও বলতে পারো জেনারেল যদি আমি ধরি 70+, OBC B যদি আমি ধরি 65+, এবং মোটামুটি SC ST ওগুলো যারা মোটামুটি ধরো 60 অ্যারাউন্ড যারা নাম্বার অলরেডি তুলে ফেলেছো, তাদের কিন্তু একটা বিশাল সুযোগ এবার রয়েছে। কাট অফ যদি আমি বলি জেনারেলের প্রসঙ্গে, তো আমার ব্যক্তিগত মতামতে অবশ্যই কাট অফ আমি 112-115 বলবো। এর ওপরে যাওয়ার কিন্তু কোনোভাবে আমি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কমও হতে পারে, বাট এর বেশি আমি কোনোভাবেই কিন্তু এক্সপেক্টেড করছি না যে এর বেশি কোনো কাট অফ হতে পারে। OBC B যদি ক্ষেত্রে আমি বলি, সেটা 102-105। SC এবং ST অনেকটাই কম যাবে, OBC অনেকটাই কম যাবে। এবার OBC BO অনেকটা কম যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, তোমরা দেখেছো 56 কাট অফ গেছিলো তোমাদের প্রিলিমিনারি এক্সামে, তো কাট অফ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম যাবে। আবারও বলছি, রিজন একটাই, বিশাল ভ্যাকান্সি, এবং তোমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি যে ওয়ার্ডটা ইউজ করলাম, এটা শুধু ভ্যাকান্সির জন্যই না, তোমরা শুয়োর থাকতে পারো আগামী যে ভোট আসতে চলেছে সে ভোটের আগে কিন্তু এর প্রসিডিওর গোটাটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু জবও থাকবে। তো যারা যারা এটার প্রিপারেশন আমাদের ধরে নিলে, তারা অবশ্যই ভালোভাবে আশা করি পরীক্ষা দিয়েছ। তোমরা, আমি যে ইবুক ফাইলটা প্রোভাইড করেছিলাম তোমাদেরকে WPSC, যেটা আমাদের ইনস্টিটিউশন থেকে প্রোভাইড করা হয়েছিল, তোমরা যারা যারা নিয়েছো, তোমরা প্রথম যে কোশ্চিনটা সেটাই কমন ছিল, করোনার ওপরে দুটোই ছিল, এবং করোনার ওপরে প্রথম কোশ্চিনই আমি দিয়েছিলাম। তো যেটুকু যারা যারা একটু আমার যে সকল ইনস্ট্রাকশনসগুলো দিয়েছিলাম আমি সেইভাবে যারা যারা ফলো করেছো, তোমরা শিওর থাকো তোমরা কিন্তু কোয়ালিফাই করবেই করবে। তোমরা এবার বলতে পারো যে দাদা, এখানে নাম্বারটা কীভাবে ইয়ে হয়? নাম্বার দেখো, একটা কথা বলি, আর একটা জিনিস আছে, সবসময় মনে রাখবে ডেসক্রিপটিভের ক্ষেত্রে কিন্তু তুমি খুব যে
বিশাল জ্ঞানী গুণী ব্যক্তিদের মতো যদি আমি বলি, ফর এক্সাম্পল যদি দ্য স্টেটমেন্ট, দ্য হিন্দুর যে রাইটিং ওটা তুলে ধরার প্রয়োজন নেই, সুস্থ সাবলীনভাবে যারা লিখেছ এবং যারা সঠিক লিখেছ, অর্থাৎ টু দ্য পয়েন্ট, করোনার উপরে বলা হয়েছে, তুমি চায়নার উপরে সেটা গিয়ে এলাবোরেট করে দিলে, দ্যাট মিনিংলেস, ওটা কোনো ব্যাপার নেই। ওখানে করোনার উপরে যে হকার এবং যাদের কি কি ওদের অ্যাপ্রোচ নেওয়া উচিত সেটা কোশ্চেন ছিল, একটা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না তাদের ক্ষেত্রে একটা যে প্রেসিটা ছিল হয়তো বা ওটা একটু টাইম টেকিং ছিল, তবে খুব যে কঠিন ছিল তাও না। তো এই সকল বিষয়গুলো যারা ম্যানেজমেন্ট করে অ্যাটলিস্ট ছয়টায় যারা অ্যাটেম্প করতে পেরেছো, তাদের জন্য কিন্তু কম বেশি যারা 70+ করে আছো, মোটামুটি তুমি 90% শোর ধরে নিতে পারো তোমরা আগামী যে প্রিপারেশনটা নেওয়ার, ঠিক আছে, কম্পিউটার বেসড টেস্ট যেটা কোয়ালিফাইং নেচার অবশ্যই, সেটা কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করো, তোমরা কিন্তু শোর থাকো তোমাদের হয়ে যাবে। কেননা এবার কিন্তু আবারও বলছি ভ্যাকান্সিটা বিশাল। এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিই, তোমরা আমাদের প্ল্যাটফর্মে যে সকল ক্লাসগুলো করছো তোমরা কিন্তু অবশ্যই করো, অনলাইন ক্লাস ইউটিউবের মধ্যে দিয়ে, অফলাইন ব্যাচেস যেটা বেস্ট প্রিপারেশন অবশ্যই অফলাইনে যেটা হয়ে থাকে সেখানে প্রিপারেশন নাও। তা বাদে তোমরা অবশ্যই আনাকাডেমির সঙ্গে যুক্ত থাকো, সেখানেও যে কল ফ্রি ক্লাসেসগুলো করানো হয়ে থাকে, তার জন্য স্মার্ট গ্যালাক্সি SMARTGALXY যে কোডটা ইউজ করো, সেখান থেকে ফ্রি ক্লাসেস তোমরা অবশ্যই পেয়ে যাবে যখন তোমরা অ্যাক্সেস করবে এই কোড দিয়ে, ঠিক আছে। এবং তোমরা ওখানে সাবস্ক্রিপশনও নিতে পারো, সাবস্ক্রিপশনের জন্য স্মার্ট গ্যালাক্সি কোড ইউজ করো, 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে। ইফ এনি প্রবলেম তোমরা ডিরেক্টলি আমাকে SMS করো, কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে এলাবোরেশনটা ছিল বা তোমাদের সঙ্গে আলোচনা ছিল সেটা ছিল এতটাই। পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো সন্ধ্যে 6টায় দেখা হবে, এবং ক্লাসগুলো আমি আরও বড় করতে চলেছি, জাস্ট আমি কয়েকটা দিন বাইরে থাকার জন্য সেটা পসিবল হয়ে উঠছে না, বাট আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করব এবং প্রচুর ক্লাস নিয়ে রেগুলার ক্লাসেস তোমাদের প্রচুর পরিমাণে এরপরে চালু করতে চলেছি। তো বন্ধুরা আজকের মতো এতটাই, বেস্ট অফ লাক যারা যারা ভালো পরীক্ষা দিয়েছো, যারা কোনো কারণে খারাপও দিয়েছো তাদেরও বলবো বেস্ট অফ লাক, কারণ তাদেরও একটা সম্ভাবনা রয়েছে, কারণটা একটাই, ভ্যাকান্সি। তো বন্ধুরা আজকের মতো এতটাই, ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নমস্কার।